চেনেন না? চেনাই স্বাভাবিক। ইনি অনুব্রত মণ্ডলের ভাই, নাম সুমিত মণ্ডল। তার দাদা এখন তিহার জেলে বন্দী, আর এই সুযোগে বিজয় দশমীর দিন ব্যক্তিগত আক্রোশ মিটিয়েছেন দুজন। রক্তাক্ত হয়ে পড়ে আছেন বোলপুর থানায়, কিন্তু পুলিশ দেখেও দেখছে না। হাসপাতালে নিয়ে যেতে বললেও নিয়ে যাচ্ছে না। কিন্তু বীরভূমে এতটা বদল হলো কি করে? খাতাই কলমে এখনো তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, কিন্তু তাকে কি একেবারেই ছেঁটে ফেলে দিলেন তার দিদি মমতা বন্দ্যোপাধ্যায়? তিনি মুখ্যমন্ত্রী কাম পুলিশ মন্ত্রী, কিন্তু তার পুলিশে সাহায্য করছে না আহত ভাইকে, কেন? শুনুন অনুব্রতর ভাই কি বলছেন। মন্ডলের ভাই আপনি, তার জন্যই কি ভাই আপনি, তার জন্যই কি মারধর? আমি সত্যি কথা বলছি, আমি বলতে পারবো না। আমি অনুব্রত মন্ডলের ভাই, এটা একদম আপনি সত্যি কথা বলেছেন, কিন্তু এর পিছনে কোনো রাজনৈতিক আক্রোশ আছে কিনা আমি জানি না। আমি তো শুধুমাত্র ঠাকুর বিসর্জনে বেরিয়েছিলাম, আমাদের পাড়ার প্রতিমা নিরঞ্জনে বেরিয়েছিলাম। আমার উপর অতর্কিতে বিনা কারণে চড়াও হয় এবং আমাকে বিভিন্ন চারিদিক থেকে আকাশ কুণ্ডু এবং কামরুল আলী নামক দুই ব্যক্তি আক্রমণ করতে শুরু করে এবং আমাকে প্রাণে মারার চেষ্টা করে। আমি কোনো রকমে ওখান থেকে বেরিয়ে আসি আমার আরো বন্ধু বান্ধবের সহযোগিতায়। কি কারণে এরকম হামলা আমি জানি না, হয়তো কোনো ব্যক্তিগত আক্রোশ ওদের ছিল, অথবা আজকে আমি অসহায়, আজকে আমি একজন সাধারণ মানুষ, ওদের উপর হয়তো ওদের কোনো হয়তো আমার উপর ব্যক্তিগত আক্রোশ ছিল, এটা হতে পারে। কি দিয়ে মারধর আপনাকে? আমি লক্ষ্য করিনি, আপনারা দেখতে পাচ্ছেন আমার মাথা ফেটে রক্ত পড়ছে, আমার সারা শরীর রক্তাক্ত। আমি জানি না আমার উপর লাঠি বাঁশ রড আমাকে প্রাণহানির চেষ্টা করেছে। কতজন? আকাশ কুণ্ডু এবং কামরুল আলী নামে দুই ব্যক্তি। আর ওদের সাথে কতজন ছিল? আমি দেখতে পাইনি, বিসর্জনের মুহূর্তে ছিলাম ওখানে, প্রতিমা বিসর্জন হচ্ছিল আমাদের বাড়ির সামনেই, ঘাটে এসে আমাকে এইভাবে আক্রমণ করে। থানায় অভিযোগ করলেন? আমি থানায় এসেছি আমার প্রাণ বাঁচানোর তাগিদে, কারণ আমাকে একমাত্র প্রশাসনই বাঁচাতে পারে। ওরা যেভাবে আতঙ্ক তৈরি করেছে আমার উপর, এতে আমি বাড়ি ফিরতে পারছি না। আমি কোনো রকমে থানায় পৌঁছেছি, থানায় অভিযোগ করার চেষ্টা করছি, আমি থানায় এসেছি। লিখিত দিলেন? আমি একটা লিখিত অভিযোগ ওখানে করেছি। আমি চাই এর ন্যায় বিচার হোক, সাধারণ মানুষের উপর এইভাবে অত্যাচার আমি সহ্য করতে পারবো না। আজ কি অনুব্রত মণ্ডল তিহারে বন্দী বলেই তার পরিবারের উপর আক্রমণ, কি মনে করেন? আমি জানি না কারা কি ভাবছে, কারা কি ভেবে আক্রমণ করছে আমি বলতে পারবো না, তবে হয়তো এই সাহস তারা এই কারণেই দেখাচ্ছে। অনুব্রত মণ্ডল আজ তিহার বন্দী। অনুব্রতর ভাই নিজেই বলছেন দাদা তিহারে বন্দী, তাই তাকে মার খেতে হচ্ছে, পুলিশও তাকাচ্ছে না। বিজেপির অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়োজন ফুরলেই কাছের লোককে ছেঁটে ফেলে দেন, যেমন পার্থকে ছেঁটে ফেলেছেন তেমনই এবার অনুব্রতকেও মুছে ফেলতে চাইছেন। বীরভূমের তৃণমূলের যিনি জেলা সভাপতি, বর্তমানে যিনি তিহারে রয়েছেন গরুচুরির দায়ে, আজকে বোলপুর থানার সামনে দেখা গেল এই রাত্রি মোটামুটি 12:30 সময় যে তার ভাই সুমিত মণ্ডল তিনি আক্রান্ত হয়েছেন এবং রক্তাক্ত অবস্থায় থানার মেঝের ওপর পড়ে রয়েছেন, এবং বোলপুর থানার যারা কর্তব্যরত অফিসার, যারা অন ডিউটি রয়েছেন, তাদেরকে বারবার অনুরোধ করছেন যে তাকে যেন হসপিটালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। কিন্তু দেখা যাচ্ছে যে পুলিশ অফিসার যারা রয়েছেন, মানে বোলপুর থানার পুলিশ অফিসার যারা রয়েছেন অন ডিউটিতে, তারা সেটাকে শুনেও না শোনার ভান করছেন। তো এটা মানে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদেরকে এটা মনে রাখতে হবে যে পুলিশ মন্ত্রী, রাজ্যের পুলিশ মন্ত্রীর নাম শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, আর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের
এক সময় খুব কাছের ভাই এবং দক্ষ সংগঠক ছিলেন অনুব্রত মণ্ডল। আর সেই অনুব্রত মণ্ডলের ভাই যখন রক্তাক্ত অবস্থায় বোলপুর থানার মেঝেতে পড়ে রয়েছেন, তখন কিন্তু বোলপুর থানার পুলিশ তাকে কোনোরকমভাবেই সাহায্য করছেন না বা তার এই অনুরোধকে, কাতর আরতিকে এক কথায় অবজ্ঞা করছেন। তো এখান থেকে বুঝতে হবে বা এখান থেকে শিক্ষণীয় এটাই যে যারা বোলপুরে বা পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাতে তৃণমূল করছেন, তারা তৃণমূলটা একটু ভেবেচিন্তে করবেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কখন যে আপনার উপর থেকে তার হাতটা তুলে নেবে আপনি ধরতেও পারবেন না। মানে এক কথায় উনি থাকতে ভয়ও নেই, ভরসাও নেই। তো আজকের এই বোলপুরের এই ঘটনা সেটা প্রমাণ করে। অনুব্রতর ভাইয়ের অবস্থা দেখে এখন বীরভূম জুড়ে গুঞ্জন শুরু হয়েছে। এর আগে কেষ্টর ছবি পার্টি অফিস থেকে সরিয়ে দিয়েছিল তৃণমূল। তিহার জেলে বন্দি থাকায় পরপর দুবছর পুজোয় বাড়িতে নেই তিনি। তাই কি তাকে বোঝা মনে করে ফেলে দিতে চাইছেন তৃণমূল নেত্রী? তাই কি মার খেয়ে পড়ে থাকলেও তার ভাইয়ের দিকে ফিরেও তাকাচ্ছে না পুলিশ? প্রশ্ন উঠছে তৃণমূলের অন্দরেই। মাধ্যম ব্যুরো রিপোর্ট।